যারা নামাজ পড়ে না তারা দেখা যায় যে আমাদের চেয়ে বেশি দরদ এই দরদ আপনাকে দিতে পারবে না আপনাকে যদি নিতে হয় তাহলে আপনি আগে আপনার ইমান ইসলামকে ঠিক রাখেন যেই কথাটা না বললেই নয় আজকে অধিকাংশ সন্তানদের সুবাহ আল্লাহ যখন ইহুদিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম নেটে সার্চ করে দেখলাম ইহুদিদের চুল যেমন আমাদের মুসলিম সন্তানদের নাইনটি পার্সেন্ট পোলাদের চুল ইহুদিদের মতো তাহলে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আপনি বলতেছেন ইসরায়েলের প্রোডাক্টকে বন্ধ মানে বন্ধ করতে অথচ আপনার ঘরে ভরপুর রয়েছে আপনার টি শার্টটা হচ্ছে ইহুদিন আসারাদের মতো আপনি সাপোর্ট করেন ইহুদিন আসারাদের আপনার ঘরে ফ্ল্যাগ যেটা পতাকা ওরা ইহুদিন আসারাদের আপনার চুলের স্টাইল হচ্ছে ইহুদিন আসারাদের আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ আপনারা মানে মুসলিমদের পক্ষে অথচ আপনার পুরো হুলিয়াটাই হচ্ছে ইহুদি আসারাদের মতো শুধুমাত্র মাত্র যে হ্যাশ দিয়ে আপনি কি মুসলমানের সাপোর্ট আনতে পারবেন কোনোদিন পারবেন না আল্লাহ সুবানাহ তালা প্রত্যেক ব্যক্তিকে চিনে এবং প্রত্যেক ব্যক্তির অন্তরে কে আছে সেটাও যান যদি আপনার মধ্যে কলম থাকে আপনি ইসলামটাকে পালন করে দেখিয়ে দেন ইহুদি আসারা এমনি লাঞ্ছিত হয়ে যাবে এটাই চেয়েছিল রাসু যে খালিফুল ইহুদি ওয়াল মাজুস তোমরা ইহুদি এবং মজুসের বিরুদ্ধে চারণ করো তোমরা তোমাদের দিনকে আঁকড়ে ধরো ইহুদি আসারা এমনি লবণের মতন গলে যাবে এমনি গলে যাবে অতএব আমাদেরকে আবেগ নয় আমাদের ধর্মের নাজাতের জন্য কাজ করতে হবে আপনি যেই কাজটা করলে মনে করেন যে এতে নাজাদ আছে আপনাকে সেই কাজ করতে হবে শুধু কোনো একটা দলের সাপোর্ট করলে নাজাত আছে কথা কোরআন হাদিস বলে নাই বরং বলেছে আপনি আল্লাহর বান্দা হন আপনি তাও কে অ্যাপ্লাই করেন আপনি শিরিক বিদার থেকে বাঁচেন তাহলে কেবল আপনার নাজাত আছে তখনই কেবল আপনার ভালো ভালো চিন্তাগুলো কাজে আসবে যদি আপনার ইমানে ঘাটতি থাকে আপনার ওই হ্যাশট্যাগ আর এই এগুলো পোস্ট কোনো কাজে আসবে না জেনে নেন কোনোদিন আজাদ পাবে না অতএব আপনি আগে নামাজ পড়েন তারপরে চেষ্টা করেন জিহাদ করবেন এই আপনার আসবে আপনি নামাজ পড়েন আর শুয়ে শুয়ে ভাবতেছেন হিন্দ যুদ্ধ লেগে গেলে আমি প্রথম ব্যক্তি কোনোদিন হবে না এটা আপনি কোনোদিন এবং মাহেদি বা ইসালাহ ইসলামের অনুসারে হতেই পারবেন না যখন আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের ডাকে সারা দিতে পারেন নাই আপনি হতেই পারবেন না সে তৌফিক আল্লাহ আপনাকে দেবে না আপনি বিছানায় শুয়ে থেকে আপনার ফজর হয়ে যাবে অতএব আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি আমাদের মুখের জবানের আগে তুমি আমাকে আমল করার তৌফিক দান করো এবং সত্যি সত্যি যেন আমরা মুসলিম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আমি তো এই মেম্বরই কত বছর ধরে আপনাদেরকে বলতেছি যে কোন ব্যক্তি আমার বক্তব্য শুনে এটা বলতে পারবেন হাত তুলতে পারবেন যে হুজুর আপনার কথা শোনা আমি হিন্দুর দোকান থেকে খাবার কিনা আমি সাত পাই হিন্দুর দোকানের মিষ্টি তারপর আপনার কথা শুনে মুসলিমদের সাপোর্টের কারণে আমি ওই দোকান থেকে মিষ্টি কিনা ছেড়ে দিয়েছি কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে পারবেন তার মানে আমরা তো আপনাদেরকে বলি মুসলিমদের পক্ষে কথা বলেন কিন্তু আপনি দেখা যায় আপনার সব রং রং হিন্দুর সাথে আর ওই অমুসলিমদের সাথে সব কিছু আপনি করতেছেন ভাব্য পালন করতেছেন আর আপনি শুধুমাত্র পোস্ট দিয়ে নাজাদ পেতে চান আপনাকে করে দেখাতে হবে এটা আপনার আমল দিয়ে করে দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি আমাদের সমস্ত মুসলিম ভাইদের জন্য বিশেষ করে বাংলার মুসলিম যেহেতু আমরা আমাদেরকে বাংলার মুসলিমদের নিয়ে বেশি ভাবতে হবে। যে নিরাপত্তা আজকে নষ্ট হয়ে গেছে সিরিয়াতে আর ফিলিস্তিনে আল্লাহ তুমি আমাদের বাংলার জমিনে মুসলমানদের থেকে এই নিরাপত্তা চিনিয়ে নিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যত দিন বেঁচে আছলাই আমাদেরকে নিরাপত্তা দিয়ে রাখো যাতে করে এই ভাবে মসজিদে এসে তোমার সেজদা করতে পারি। আল্লাহ কোনো বিপর্যয় কোনো ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে।